মেয়েকে কল দিলাম, বললো আম্মু সকালে বের হয়েছে। সকালে বের হওয়ার পর তোমাদের কারোর সাথে কি আর কথা হয়েছে? বলে না কথা হয়নি। শেষ, আমি এরপরে যে কথা হয় নাই তাহলে কই? এরপর আমি অনেকবার ওর ফোন ট্রাই করলাম, ওর আশপাশে কাছের ক্লোজ যারা তাদেরকে ফোন দিলাম যে এই কারোর সাথেই কথা হয়নি। ইন দ্য মিন টাইম আমি বাসা থেকে বের হয়ে গেছি, আমার ফ্যামিলির সবাই, আমার ভাই বোন যারাই ছিল, বোন তো নাই, ভাই এবং আমার ভাইয়ের ওয়াইফ এদেরকে নিয়ে আমি অলরেডি বের হয়ে গেছি রাস্তা থেকে, একজন একজন করে আমি পিক করে বাসায় আসছি। বাসায় আসতে আসতে আমি আরও অনেকগুলো জায়গায় ফোন দিয়েছি, বাট কারোর সাথেই কথা নেই। এর মধ্যে ওর একটা ক্লোজ বান্ধবী আছে যার নাম আনমন, ওনাকে কল দিলাম, বললো আমি সকালে, উনি কালকে সকালে 10:15 থেকে বা 17:20 মধ্যে কল দিয়েছে, তখন ওর ফোনটা খোলা ছিল বাট ফোনটা পিক করে নাই। ফোনটা পিক না করাতে ভাবছে মর্নিংয়ে আর আর কল দেওয়া হয় নাই। তো আমি এর মধ্যে এসে অলরেডি এসে আমি থানায় চলে যাই। আমার আস্তে আস্তে জ্যাম সব মিলায় আমি 11:00 দিকে থানায় যাই, রাত কলাবাগান থানায়। 11:00 দিকে থানায় যাওয়ার পরে ওরা বললো যে আমাদের টিম যাবে, প্রথমে ওরা বললো যে 24 ঘন্টা হয় নাই। আমি ছিল না তখন, আমি আরও যারা ইয়ে আছে বললো ঠিক আছে। ওরা আসলো, আসার পরে যে জিজ্ঞাসাবাদ করলো, তারপরে চলে গেলো। এরপরে আমরা ইসে গেলাম, আবার থানায় গেলাম। থানায় যাওয়ার পরে জিডি করলাম যে আমার বোন মিসিং, এই জিডিটা করলাম। জিডি করার পরে আমি বাসায় আসছি, বাসায় আসার পরে ঢাকা মেডিকেলে, তারপরে আরও অনেক ওই যে আরেকটা কী যেন মেডিকেল আছে পুরান ঢাকার ওদিকে মিটফোর্ড, এই জায়গাগুলো আমরা চেক করছি যে হতে পারে না মিসিং এই টাইপের। এর মধ্যে ফোন করেই যাচ্ছি বাট পাই না। এইরকম করতে করতে আজকে সকাল 6:00 আমি বাসায় যাই। বাসায় যাওয়ার পরে আবার ব্যাক করি, ব্যাক করার পরে ওই যে আমরা জিডি করেছি, জিডিতে জানতে পারছি যে ওই যে এসআই সে আমাদেরকে জানাইছে ওর ফোনটা অফ হয়েছে, যে গেছে সকাল 10:26 ওর ফোনটা অফ, বাসার থেকে বের হয়েছে 9:30 অফও হয়েছে ওই টাইমে, ওই 10:30 এই। এছাড়া লাস্ট কোনো লোকেশন তারা আমাদেরকে জানাতে পারে না। এর মধ্যে আমি ওই জিডি নিয়ে র্যাবে, তারপরে হলো ডিবিতে কথা বলি, সিআইডিতে আজকে সন্ধ্যায় কথা বলি। এর মধ্যে তো সন্ধ্যার মধ্যে আমাদেরকে একজন ফোন করে, সে কি যেন বলে যে এরকম লাশ পাওয়া গেছে। নবীল ভাইকে ডাক দিয়ে বলেছে যে হ্যাঁ উঠো, আমি বাজারে যাব, বুয়া আসলে তুমি বলবা যে আধা ঘন্টা পরে আসতে, ওর ছোটা বুয়া। নবীল ভাই নাকি উঠেছে, ওঠার পরে ও বাজারে আর যায় নাই। ইন দ্য মিন টাইমে ও ব্যাক করছে, ব্যাক করার পরে নাকি রুমে ঢুকছে, রুমে ঢুকে 2-3 মিনিট পরে বের হয়েছে। বের হয়ে বলছে আমি একটু মাওয়া যাব, আমার আসতে দেরি হইতে পারে, এটা বলে নাকি বের হয়ে না। আমাদের আমাকে এভাবে এরকম কিছু বলে নাই যে ওর সাথে কারো কোনো দ্বন্দ্ব আছে বা এই টাইপের কোনো কিছু। ও তো আসলে মিডিয়া কর্মী, মিডিয়া ই করে, বাট আমি ওর বোন, আমার সাথে প্রতিদিনই কথা। কিন্তু এইরকম যে হার্ড দ্বন্দ্ব থাকে না, একটা হলো কাজের ক্ষেত্রে অনেকের সাথে দ্বন্দ্ব থাকতে পারে, সেটা ডিফারেন্ট ইস্যু, ওদের যে এভরিসিতে একটা চলে ওটাও ডিফারেন্ট, বাট ওইরকম হার্ড দ্বন্দ্ব যেখানে আমার বোনকে মার্ডার করে ফেলতে পারে, এটা আমি এখন পর্যন্ত গেস করতে পারছি না। এখন হচ্ছে আমি শুধু আমার ওই ছোট বোনটা ফোন দিয়েছে যে দিদির ফোনে পাওয়া যাচ্ছে না, তো এরপরে আমরা আমি গাজীপুরে থাকি, ওখান থেকে এখানে আসছি আর কি। তো তখন আইসা তার বাসায় আইসা সবাই জানাজানি করছি এই ঘটনা। আর 4-5 দিন আগে সেটা হলো যে আমি যখন এখানে আসি, তখন আমরা এই 4 বছর আমি এফডিসি যাইনি, ওই গেছে ওরা আন্দোলন টান্দোলন করছে। এটা ওই যে ওই শিল্পীদের অধিকার নিয়ে যে ভোটার অধিকার বাদ দেওয়া হয়েছে এই আন্দোলন নিয়ে, 184 জনের আন্দোলনের বিষয়টা নিয়ে বিভিন্ন রকমের মিটিং করছে। ও অনেক ইউটিউবে, ও নিজের একটা ইউটিউবে আছে, এটা নিয়ে এটা করছে। তখন আর আমি বললাম যে আমি তো এফডিসি আসছি, তা তুমি আসো। তো বলে না আমি এটিন বাংলায় আমি আসবো না, আমি পরে আসবো, তুমি আসছো আসো, আমার এখন আর অনেক ভালো লাগে না। আমি কিছু আচ্ছা ঠিক আছে তাহলে আমি থাকি, তারপর তুমি আসো দেখি কী করা যায়। এই এরপর তো আইসা যখন আর পাইনি, আমরা কলাবাগান থানায় একটা জিডি করলাম, কান দিয়ে রক্ত পড়ছে, বস্তার মধ্যে ভরা, বস্তার মধ্যে করে সেই কেরানীগঞ্জ মার্ডার।